আমরা জানি ইবাদত সমূহের মধ্যে কিছু ইবাদত আছে যেগুলো আমরা ইবাদতে জিসমানি বলি, শারীরিক কষ্ট ক্লেশ করে আমরা সেই ইবাদত গুলো করে থাকি, আর কিছু ইবাদত আছে যেগুলো ইবাদতুন মালিয়া, অর্থ ব্যয় ইবাদত। অর্থ ব্যয় ইবাদত সমূহের মধ্যে আবশ্যিক ইবাদত হলো কোরবানি, হজ, হজ্জে বাইতুল্লাহ। তো কোরবানি অর্থ ব্যয়ে ইবাদত সমূহের মধ্যে অন্যতম। যারা নিসাবের মালিক, আকেল বালিক মুসলিম, তাদের উপর প্রতি বছর আল্লাহর রাহে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কোরবানি করার বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দান করেছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে দান করেছেন, নবীজি নিজে আমল করেছেন এবং সাহাবায়ে কেরামদের জামাত নিজেরা আমল করে আমাদের জন্য মহিমান্বিত এই আমলটি আমাদের জন্য দেখিয়ে গেছেন। যেহেতু এই ইবাদত আবশ্যক হওয়ার জন্য জরুরি হলো নেশাব সমপরিমাণ মালের মালিক হওয়া, সুতরাং কখন আমি নেশাব সমপরিমাণ মালের মালিক হয়েছি, কি কি সম্পদ আমার কাছে থাকলে আমি নেশাব সমপরিমাণ মালের মালিক হয়েছি বলে ধরা হবে, এ বিষয়গুলো আমাদের জানা থাকা জরুরি। কারণ অনেক সময় দেখা যায় যে নেশাব সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণে অথবা নেশাব সম্পর্কে কিছু ভুল তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ার কারণে আমরা অনেক সময় ইবাদতে মালিয়া দিই, গুরুত্বপূর্ণ ইবাদত থেকে আমরা মাহরুম হয়ে যাই। দর্শক, এখানে আমি সবসময় একটা কথা বলি, আমরা অনেক সময় অর্থ ব্যয় ইবাদত গুলো করার সময় পিছুটান সৃষ্টি হয় একটা কারণে। সে কারণটা হচ্ছে, আমি যখন অর্থ ব্যয় করতে চাই জাকাত দেওয়ার ক্ষেত্রে, তখন আমি চিন্তা করি আমার নিজের উপার্জিত অর্থ থেকে আমি এটাকে মানুষকে দিয়ে দিব। একইভাবে যখন আমরা কোরবানি করতে চাই, তখনও আমাদের মনের মধ্যে এসে একটা জিনিস নাড়া দেয় যে আমি আমার নিজের সম্পদ এটাকে মানুষকে দিয়ে দিব। যখন জিহাদ ফি সাবিলিল্লাহে অর্থ ব্যয়ের বিষয় আছে, তখন মনের মধ্যে এসে এটা নাড়া দেয় যে আমি আমার অর্থ করি কেন আমি আল্লাহর রাহে দান করে দিব। অর্থাৎ এক ধরনের শয়তানি প্রবঞ্চনা আমাদের মধ্যে কাজ করে। এটা দুইটা রূপ, একটা হচ্ছে অজ্ঞতা আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে বেশি জানা। দেখা যাচ্ছে ইদানিংকালে বিভিন্ন সময়ে আমাদের মধ্যে দু শ্রেণীর বা দুভাবে আমরা বিভ্রান্তির শিকার হই। একটা হচ্ছে কিছু মানুষ কোরবানি, জাকাত, জিহাদ ফি সাবিলিল্লাহ এই সমস্ত ইবাদত গুলোর ক্ষেত্রে যখন অর্থ ব্যয়ের কোনো বিষয় চলে আসে, তখন তারা বলে যে ওই সমস্ত জায়গায় আমরা অর্থ ব্যয় করার কি প্রয়োজন, আমরা মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে অর্থগুলো ব্যয় করতে পারি, যারা খেতে পারছে না তাদেরকে দান করতে পারি, যারা পথে ঘাটে আছে তাদেরকে আমরা ঘর বাড়ি বানিয়ে দিতে পারি, এই ধরনের কিছু আবেগ প্রবণ বিষয় তারা নিয়ে আসে। অথচ এই মানুষগুলোই আপনি দেখবেন তাদের বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে অথবা ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে দেখা যায় যে তারা প্রচুর অর্থ ব্যয় করে তারা পোস্টার করছে, প্লে কার্ড করছে, ব্যানার করছে, সভা সেমিনার এগুলো করছে, অথচ ওদের সেই অর্থগুলো থেকে বিন্দু পরিমাণ যদি কোনো এই জনকল্যাণে ব্যয় করত, তাহলে আমার মনে হয় বহু মানুষ এখান থেকে উপকৃত হতে পারত। কিন্তু আমরা দেখি ওই সমস্ত বিষয়গুলো তারা আপন জায়গায় ঠিক রেখে তাদের যত ধরনের আবেগের বিষয় আছে সব এসে দ্বারা যখন ধর্মীয় কোনো বিষয় ইবাদতের বিষয়গুলো চলে আসে। একইভাবে কোরবানি বিষয়ে আসলে তখন আমাদের পশু প্রেমী কিছু ভাইদের দেখা মেলে। আমি পশু প্রেমিকদের একেবারে সকলকে তুচ্ছ তাচ্ছিল্য বা ব্যঙ্গ বিদ্রুপ করব না, পশু প্রেম ভালো জিনিস, কিন্তু পশু প্রেমটা যখন কোনো একটা ইবাদতের বিপরীতে এসে দাঁড়ায়, তখন সেটা অবশ্যই দুঃখজনক এবং আমাদের বুঝতে অসুবিধা হয় না যে এখানে ভিন্ন কোনো জিনিস এখানে কাজ করছে। কেউ কেউ তো বলতে চাচ্ছেন যে কোরবানি করার মাধ্যমে বিশাল জিনিস নষ্ট হয়ে যায় বা বিভিন্ন কথাবার্তা বলে, কেউ কেউ বলে যে অর্থনৈতিক ভাবে বিশাল ক্ষতি সম্মুখীন। তো সব জিনিসগুলো হচ্ছে ভুয়া এবং একেবারে বলা যায় আরো একটু নিচু শব্দে বলে ফালতু অহেতুক জিনিস। আমরা জানি যে কোরবানি করার মাধ্যমে আমাদের অর্থনৈতিক আরো চাঙ্গা হয়, বিশাল একটা অর্থ অল্প কয়েকদিনের ভিতরে রোলিং হয়, আর আমরা জানি এটা একটা ইকোনমিক এই যারা নিয়ে কাজ করেন তারা সকলেই জানেন যে যত বেশি রোলিং হবে অর্থ, তত বেশি সেখানে মান বাড়তে থাকে, অর্থ করে সচল হয় অর্থনীতি।
যাই হোক দর্শক, আমি সেদিকে যাবো না, কথাগুলো সংক্ষেপে এই জন্যই বলার উদ্দেশ্য যে আমরা অনেক সময় বিভ্রান্তির শিকার হই অর্থ ব্যয় ইবাদতগুলো করার ক্ষেত্রে। আবার কখনো কখনো কোনো কোনো ধর্মীয় আলোচকদের বিভ্রান্তিকর বক্তব্যও আমাদেরকে অনেক সময় ইবাদত করা থেকে বিরত রাখতে উদ্বুদ্ধ করে। তো আমি এক্ষেত্রে একটা কথা সবসময় বলি, দেখুন এই অর্থ ব্যয় ইবাদতগুলো অর্থগুলোকে নষ্ট করা নয়, ফেলে দেয়া নয়, বরং এই ইবাদত করার মাধ্যমে আপনি আমি আমাদের পরকালের অ্যাকাউন্টে আমাদের জন্য এই টাকাগুলো আমরা জমা করছি, সংগ্রহ করছি। সুতরাং পৃথিবীতে যেমন আপনি আমি আমরা কেউই ব্যাংকে টাকা জমা করি কখনো এই কথা ভাবি না যে আমার টাকাগুলো মনে হয় নষ্ট হয়ে গেল, টাকাগুলো আমি ব্যাংকে জমা রাখলাম তো সে টাকাগুলো মনে হয় আমার নাই হয়ে গেল, হাতছাড়া হয়ে গেল, এটা কিন্তু আমরা কখনো মনে করি না। ঠিক তেমনি ভাবে আমাদের মনে রাখা উচিত আমাদের প্রত্যেকের নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা অ্যাকাউন্ট খুলে রেখেছেন পরকালের জন্য। অর্থ ব্যয় ইবাদত গুলোর মাধ্যমে আমরা সকলে আমাদের সেই ফান্ডে জমা করছি। সুতরাং অর্থ ব্যয় এই ইবাদত কোরবানি করার ক্ষেত্রে আমরা কখনো মনের মধ্যে এটা আনবো না যে আমার মনে হয় লস হয়ে যাচ্ছে, আমার মনে হয় ক্ষতি হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দয়া পরবশ মহানুভব মহানবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্যবান ব্যক্তিরা যদি কোরবানি না করে তাদের ব্যাপারে বড় কঠোর ঘোষণা দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেন, মাল্লাম ইয়াদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, কোথাও কোথাও আসছে মসজিদানা, কোথাও কোথাও আসছে মুসাল্লানা, যে নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি সামর্থ্য রাখে আর সে ব্যক্তি যদি কোরবানি না করে সে যেন আমাদের মসজিদের নিকটবর্তী না হয়, সে যেন আমাদের মুসাল্লার নিকটবর্তী না হয়। প্যার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুমকি, এই ধামকি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ দেয় যে এই ইবাদত যেন আমাদের কোনোভাবেই ছুটে না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।